कपूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम भुजयारविंदे भवामी सहितं नमामि कपूर गौरम करुणावतारम ब्रह्मा विष्णु सदा शिव अर्धांगे धारा ओम जय चतुरानन पंचारण राज स्वामी पंचारण राज हर सारण गरुड़ासन हर सारण गरुड़ासन विश्वाहन साजे ओम जय शिव ओम कारा एक हर हर महादेव पूजा राष्ट्र बेंगल यूट्यूब चैनल আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র কর্মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসন্ন শিবরাত্রে, শিবরাত্রি একটা গুরুত্ব পুজো, শিবের একটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র সেটা হচ্ছে এই ডুমরু, অর্থাৎ ডুগডুগি বলতে পারেন, ডুমরু বলতে পারেন। এই যে ডুমরু, এরা শিব তাণ্ডব যখন করেন তখন সেই ডুমরু বাজার, এবং শিবরি শিব অন্যান্য বাদ্যযন্ত্রের চেয়ে এই ডুমরু যখন বাজানো হয় তখন শিব কিন্তু প্রসন্ন হয়। তাহলে আজকের ভিডিওটা শিবরাত্রি উপলক্ষে স্পেশাল ভিডিও, আপনাদেরকে বলবো ডুমরু বাজানোর পদ্ধতি, সমস্ত হারমোনিয়াম ঢাক প্রত্যেকটা পদ্ধতি রয়েছে একটা বাজানো, ডুমরু বাজানোর পদ্ধতি রয়েছে। আপনি যেমন খুশি বাজাবেন ডুমরু কিন্তু বাজবে না। হ্যাঁ, এটা একটা ব্যাটারি বাজছে সেরকম কিন্তু বাজে না, এরও একটা পদ্ধতি রয়েছে। আপনি যে কোনো দেখুন বাজাচ্ছে, দেখছেন সবসময় আটকে যায়, কিন্তু একটা প্রসেস দেখছেন এরকম হবে, কারণ সবাই ডুমরু বাজাতে পারে না, এর একটা প্রসেস রয়েছে। আপনি যাকেই দেখবেন, হ্যাঁ অনেকে পারে অনেকে বাজেন, কেন আমরাও যেমন অনেক সময় যজমানদের হাতে ডুমরুটা দিয়ে দেখবেন অনেকেই বাজাতে পারে না, তার প্রসেস রয়েছে। কী প্রসেস রয়েছে, কী পদ্ধতি রয়েছে ডুমরু বাজানোর, আজকের এই ভিডিওতে ডুমরু বাজানোর পদ্ধতি করবো, কারণ যারা শিব পুজো করেন তারা অবশ্যই ডুমরু বাজানোটা জানতে হবে। তাহলে ডুমরু বাজানোর পদ্ধতিটা কী হবে দেখে নিন, সেটা হচ্ছে এই যে ডুমরু দুটো দিক থাকে, দেখবেন এরকম প্লাস্টিক এখন থাকে, আগে অন্যরকমভাবে থাকতো, প্লাস্টিকের এরকম মুখটা এরকম থাকে, এরকমভাবে একটা দড়ি বাঁধা থাকে, ঠিক আছে। এইবার এই ডুমরুটাকে এই দিকে এবং এই দিকে যাবে বাজাবেন, কীভাবে ধরবেন, কখনো এইভাবে ধরলে কিন্তু বাজবে না, কেটে যাবে, নাও বাজে, কারণ আমার ডুমরু আমার কটা শুনতে যেমন বলি সেভাবে বাজে, কিন্তু সমাজ ডুমরু সেভাবে কটা শুনবে না, কারণ হচ্ছে এটা আমি অনেকদিন ধরে আমি যেমনভাবে বলি আমি বাজবে, ঠিক আছে, কারণ এটা আমার কথা শোনে এখন বলতে গেলে। কিন্তু যার যে ডুমরু সেভাবে সবসময় বাজে না, যারা প্রাথমিক ডুমরু বাজাতে চাইছেন কীভাবে ডুমরু বাজাবেন সেটা হচ্ছে এই যে আমাদের পাঁচটা আঙুল আছে, তার মধ্যে এই যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলটাকে আমরা কে সরিয়ে দেবো, এটা আমাদের কোনো দরকার নেই। এই যে চারটে আঙুলের মধ্যে এই চারটে আঙুলটাকে আমরা ভাগ করে নেব, এই চার আঙুলের মধ্যে আমরা ঢোকাবো কি, এই যে একটা ডুমরুর অংশ ঢুকিয়ে নিলাম, একটা সুতো ঢুকিয়ে নিলাম, আর এই বুড়ো আঙুল দিয়ে আমরা এটাকে ধরলাম, অর্থাৎ বুঝতে পেরেছেন চারটে চারটে ভাগ, এই চারটে আঙুলের মধ্যে এ দুটো মাঝখানে কিন্তু একটা থাকলো, এই একটা আঙুলি কিন্তু আমাদেরকে সাপোর্ট দেবে, আর এই চারটে আঙুলের মধ্যে দুটো দুটো ভাগ, দেখছেন যেমন খুশি বাজান, মাঝে মাঝে আটকায়, সবাই আটকে, আমার আটকে, আমরা আটকে, বেশিরভাগ এইভাবে বাজবে, অর্থাৎ এইভাবে চারটে আঙুলে বাজবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, চারটে আঙুল ধরবেন আপনার সুবিধার মতো, আপনি ধরবেন বাজাবেন, একটা দিয়ে বাজাবেন, দুটোই কিন্তু বাজবে, অর্থাৎ দেখুন দুটো
যে টার রয়েছে সেটা কিন্তু আর ভেতরে বাজে। তাহলে বোঝা গেছে ডুমরু এইভাবে যদি আপনি বাজাতে পারেন তাহলে কিন্তু আপনার ডুমরু বাজানো সম্পূর্ণ হবে এবং আপনার কিন্তু সম্পূর্ণভাবে ডুমরু বাজবে এবং শিব খুশি হবে এই ডুমরু বাজাতে। ঠিক আছে, নেওয়া যা। এইভাবে ডুমরু বাজাবে। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। পূজার অসময় গেলে চ্যানেল সাবস্ক্রাইবেন, পূজা অর্চনা করতে থাকবেন। নমস্কার। অনেকদিন বাদে ভাত মেখে নিয়ে ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা অর্চনা করতে থাকবেন, পূজা অর্চনা বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।